আমি বলেছি যে গতবারে আমি বলেছিলাম, কয়েকটা প্রশ্ন দিয়ে গেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন শুনেছেন, তাহলে লিখলো কে, গীতার লেখককে? এসব প্রশ্নের সমাধান আজকের করব। মন দিয়ে শুনুন, গীতার উপরে দেখবেন একটা ফর্সা ছেলে, একটা কালো ছেলে, একটা কালো ছেলে ফর্সা ছেলেকে জ্ঞান দিচ্ছে। গীতার উপরের পৃষ্ঠায় আছে, গীতাটা ভালো করে দেখবেন। তাহলে কৃষ্ণ কালো, অর্জুন কালো, তাই তো? সেদিন কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ তখন হয়নি, যুদ্ধের আগের দুদিন ভগবান রথ নিয়ে এসেছেন প্রথম একালব্যের কাছে। কার কাছে রথ নিয়ে এসেছেন? একালব্য, যারা মহাভারত শুনেছেন, একালব্য একটা চরিত্র। একালব্যকে ক্ষত্রিয় না কিন্তু নির্জাত, ইনি কি গুরুদেবের থেকে বিদ্যা শেখেনি? কার থেকে শিখেছিলেন? গুরুদেবের মূর্তি খড় মাটিতে বেঁধে তৈরি করে তার সেই মূর্তিতে পূজা করে মূর্তির সামনে ধনুর্বাণ চালানো শিখেছেন। একদিন যেদিন অর্জুনকে শিক্ষা দিচ্ছেন তাদেরই গুরুদেব পাণ্ডব আর কুরুকুল্লে শিক্ষা যেদিন দিচ্ছেন, সেদিন তাকিয়ে দেখলেন একটা কুকুর যাচ্ছে, মুখটা বান দিয়ে এমনভাবে সেলাই করেছে, না তো কাটলো, না তো রক্ত বেরুলো, আর না তো ডাকতে পাচ্ছে। কুকুরটা যেদিক থেকে ফিরে যাচ্ছে সেই দিকে গিয়ে গুরুদেব তাকিয়ে দেখলেন একজন ধনুর্বিদ্যা শিক্ষা করছে। হ্যায় খোকা, তোর নাম কি? আমার নাম একালব্য। তোর গুরুদেবের নাম কি? যমনি বলেছেন, গুরুদেবের নাম কি? কর জোর করে বললেন, কেন, আপনি তো আমার গুরুদেব। দেখেছেন, গুরুরা মারা যায় কেন, পাপে পড়ে কেন? যে গুরু আসনে বসে সে কখনো অঘটনে মৃত্যুতে তার মৃত্যু হয়? এই অস্ত্রগুরুর মৃত্যু অঘটনে হলো, কেন হলো? হওয়ার কারণ হলো শিষ্যের প্রতি সে সঠিক বিচার করেনি। কথা দিয়েছেন অর্জুনকে শ্রেষ্ঠ করবেন, তাই অর্জুনকে শ্রেষ্ঠ করার জন্যে একালব্যের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি প্রণামী হিসাবে চাইলেন, গুরু দক্ষিণা হিসাবে চাইলেন। এই সেই একালব্য, যুদ্ধের যুদ্ধ শুরু হওয়ার দুদিন আগে একালব্যকে রথে করে এনেছেন কুরুক্ষেত্রের ময়দানে। একালব্য, যদি তুমি কারোর পক্ষ নাও তাহলে যুদ্ধে ১৮ অগ্নি সেনা তুমি কতদিনে মারতে পারবে? একালব্য বলে উঠলেন, আপনি এই যে চোখের পলক পাঁচ পলক ফেলবেন, তাকিয়ে দেখবেন সামনে একটা কেউ দাঁড়িয়ে নেই, সব শুয়ে আছে। সুদর্শন চক্র ছেড়ে দিলেন, গিয়ে বললেন, কই ঠেকাও দেখি। জমনি বলেছে, ঠেকাও দেখি। সুদর্শন চক্র দিয়ে ধর থেকে মাথাটা আলাদা করে দিল, মাথাটা পড়ে ছটফট করছে আর বলছে, ভগবান আমি তো কারোর পক্ষ নেব না, যুদ্ধ দেখার ইচ্ছা ছিল, যুদ্ধ শিখেছি, কিন্তু এত বড় বড় রথী মহারথী যারা যুদ্ধ করবে তাদের যুদ্ধ দেখার জন্যে আমার ইচ্ছা ছিল। বললে, ঠিক আছে, তুমি কুরুক্ষেত্রের ময়দানে অগ্নিকোণায় ফটিক স্তম্ভের উপরে তোমার কাটা মাথা রাখা হবে, যে সব থেকে বড় যোদ্ধা সে যদি তোমাকে বাঁচায় এই কাটা মাথার কাটা ধর লাগিয়ে দিলে তুমি আবার জীবিত হবে। যুদ্ধের একদিন আগে ভীম, ভীমের ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে মেঘবর্ণ, মেঘবর্ণের ছেলে বর্বরীকে নিয়ে এসছেন কোথায়, কুরুক্ষেত্রের ময়দানে। এনে বললেন, বর্বরী, ১৮ অগ্নি সেনা, এই ১৮ অগ্নি সেনা তোমার কতদিন লাগবে মারতে? বর্বরী বলল, ঠাকুর আপনি চোখ বন্ধ করবেন আর তাকাবেন, দেখবে সব বেটা শুয়ে পড়েছে। ভগবান বললে, তুমি যখন এত বড় বীর, কই সুদর্শন চক্র ছেড়ে দিচ্ছি, ঠেকাও। সুদর্শন চক্র ছেড়ে আস্তে 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 সুদর্শন চক্র ছেড়ে দিলেন, কাটা মাথাটা আলাদা হয়ে গেল, জমনি আলাদা হয়ে গেল। বলে উঠতে, আমি তো যুদ্ধ করতে চাইনি, দেখতে চেয়েছিলাম। বললে, ঠিক আছে, ঈশান কোণা
কুরুক্ষেত্রের ঈশান কোণে তোমাকে ফটিক স্তম্ভের উপরে তোমার কাটা মাথাটা রাখা হবে। যুদ্ধ তুমি দেখো, যদি ভীম তোমার প্রপিতামহ যদি তোমার কাটা মাথার ধর এক জায়গায় লাগিয়ে দেয়, তুমি আবার বেঁচে উঠবে। এইবার যুদ্ধ শুরু হবে যেদিন, সেদিন রথের সারথি হয়েছে ভগবান। কার রথের সারথি? কার রথের? অর্জুন। ভালো করে খেয়াল করবে, অর্জুনের গায়ের রং কি? কালো। কৃষ্ণের গায়ের রং কি? কালো। এখন কুরুক্ষেত্রের ময়দানে এসে অর্জুন বললে যুদ্ধ করব না, ভগবান শ্রীকৃষ্ণ বললে এক কাজ করো, আমার কথাগুলো শোনো, তারপরে তুমি যুদ্ধ করো। বাংলার যে রাজা তৎকালীন সময়ে, যারা যারা মহাভারত পড়েছেন বলুন, বাংলার তৎকালীন সময়ে যে রাজা কুরুক্ষেত্রের ময়দানে অংশগ্রহণ করেছিলেন সেই রাজার নামটা কি একটু বলবেন, একটু বলবেন, যারা মহাভারত পড়েছেন। এই দেখেছেন, আমরা নিজেকে মনে করি অনেক জানি অনেক জানি, কিন্তু জায়গায় যখন আসে সব জানি পানি হয়ে যায়, আর কোনো জানা জানা থাকে না। মন দিয়ে শুনুন, তৎকালীন সময়ে দত্তবংশের রাজা, দত্তবংশের রাজা ভগৎ দত্ত, এনার সেনা আর বাহিনী ছিল হাতি, হস্তি বাহিনী, শতযোজন অন্তরে করে ভগদত্তের সেনার হস্তি পা ফেলতেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভগৎ দত্ত অংশ নিয়েছে কৌরবদের হয়ে, ওর যে গলায় ঘণ্টা, ওই ঘণ্টা শুনলে কোনো সেনা আর যুদ্ধ করতে পারবে না, আগে ওই ঘণ্টাটা কাটো। ভগবান যে ভগবান, সকলার চিন্তা করেন, কেন করেন একটু মন দিয়ে শুনুন। সেই কুরুক্ষেত্রের ময়দানে একটা পাখি দুটো ডিম পেড়েছে, আর ছেলে পাখিটা বউ পাখিকে বলছে, চলো পালিয়ে যাই, কদিন পরে যুদ্ধ হবে, তোমার ডিমও চটকে যাবে, তুমিও চটকে যাবে, আমিও চটকে যাব। মা বললে, তুমি বাবা বাচ্চা পেলে তুমি পালাতে পারো, কিন্তু আমি পালাতে পারো। ডিম ফুটে বাচ্চা হয়েছে, ভগবানের উপরে ভরসা করলে সেই ছোট্ট পাখিটা। ভগবান অর্জুনকে বললে, আগে ভগদত্তের গলার হাতির ঘণ্টাটা কেটে ফেলো। জমনি কেটে ফেলেছে, চাপা পড়বে তো পড়বে, কোথায় চাপা পড়েছে দেখেছেন ভগবান কাকে বলে? এইবার যুদ্ধক্ষেত্র শেষ, 18 দিন যুদ্ধ সমাপ্ত, 18 থেকে 19, 19 থেকে 20, 20 থেকে 1 মাস। ব্যাসদেব এসেছেন, ভগবান এই যে মহাযুদ্ধ, এই যুদ্ধের বারে আমি তো লিখেছি, কিন্তু যুদ্ধের বিশেষ কথা যেটা তুমি অর্জুনকে বলেছো সেটা আমি লিখিনি, সেটা আমি লিপিবদ্ধ করতে চাই। আমাকে বলো ঠাকুর। ঠাকুরজি বললেন, যা বলেছিলাম আমারও মনে নেই, তবে যারা শুনেছে হতে পারে তাদের মনে আছে, চলো দেখি যায়। এসে দাঁড়ালেন অগ্নিকোণ আর ঈশানকোণ, একটা হলো ভীমের বংশধর আর একটা হলো একালব্য, দুজনার মুখ থেকে আর ওই ঘণ্টা চাপা পড়া পাখির মুখ থেকে শুনে শ্রুতি না, বেদের আর এক নাম কি? শ্রুতি। শ্রুতি না, শুনে শুনে মুখস্থ হয় বেশি, শুনে লেখা, সেই জন্যে আর এক নাম শ্রুতি না। এই তিনজনার থেকে শুনে লেখা হলো শ্রীমৎ ভাগবত গীতা। প্রেম সে বলো হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে বোঝা গেল, কুরুক্ষেত্রের ময়দানে গীতার উপরে যে ফর্সা ছেলেটার ছবি, এটাকে একটা হলো একালব্য আর একটা হলো বর্বরী, ঘটোৎকচের নাতি, এই দুজনার রথের সারথি আর অর্জুনের রথের সারথি ভগবান নিজে হয়েছিলেন।